সমস্ত পলিটেকনিক ক্যান্ডিডেটদের প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগত। খুব গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশন, আজকে কিন্তু প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের জন্য নিয়ে আসা হয়েছে। এই দুটো নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে নেই। সেই ক্ষেত্রে আমি কিন্তু এই দুটো নোটিফিকেশন আমার টেলিগ্রাম চ্যানেলে দিলাম। যারা টেলিগ্রাম চ্যানেলে নেই তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশান অনেক আগে দিয়ে দেওয়া হয়। তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই নোটিশগুলো গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে নোটিশগুলোতে আমি এক এক করে দুটো নোটিশে ঢুকবো এবং তোমাদের বিস্তারিত বলবো। তার আগে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যাতে সবাই ব্যাপারটা জানতে পারে। সর্বপ্রথম নোটিশ, যেটা 16 মার্চ প্রকাশিত হয়েছে, তো এই নোটিশটা চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কারিগরি ভবনের পক্ষ থেকে সমস্ত ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রিন্সিপাল প্রিন্সিপাল ইনচার্জকে পাঠানো হয়েছে। এই নোটিশটা রিলেটেড ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে রিঅ্যাডমিশন রিলেটেড নোটিশ। খুব গুরুত্বপূর্ণভাবে এই ক্ষেত্রে যারা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে রিঅ্যাডমিশন, অর্থাৎ যাদের ফার্স্ট ইয়ারে ব্যাক ছিল, যারা ফার্স্ট ইয়ারে রিঅ্যাডমিশন নিয়েছে এবং যারা যাদের সেকেন্ড ইয়ারে কোনো রকম ব্যাক ছিল, থার্ড সেমিস্টারে রিঅ্যাডমিশন নিয়েছে, তাদের ক্ষেত্রে জানানো হয়েছে যে রিভিউ রেজাল্ট অফ ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট ইন দ্য মান্থ অফ ডিসেম্বর 2022 অ্যান্ড ইস্যুড অরিজিনাল মার্কশিট and to the institute during the period 21-12-2022 থেকে 6-1-2023 onward distribution of marksheet student respective semester। তো সেই ক্ষেত্রে এই যে নোটিশটা সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে যারা রিভিউ করেছিল তাদের মার্কশিট কিন্তু এই ক্ষেত্রে পাঠানো হবে। এবং কাউন্সিল হ্যাড সেন্ড দ্য মেল রিগার্ডিং দ্য অল ডিপ্লোমা ইনস্টিটিউট অন 20-12-2023 উইথ দ্য রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য মার্কশিট ফ্রম দ্য কাউন্সিল। সেই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ইনস্টিটিউটকে একটা মেল করা হয়েছিল এবং কাউন্সিলের কাছ থেকে মার্কশিটটাকে কালেক্ট করতে বলা হয়েছিল। এবং অল স্টুডেন্ট ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট যাদের ফেল এসছে অ্যাজ পার ইস্যুড মার্কশিট হ্যাড টু টেকেন রিঅ্যাডমিশন। যাদের ফেল এসছে তাদের কিন্তু নির্দিষ্টভাবে রিঅ্যাডমিশন নিতে বলা হয়েছে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে। তো সেই ক্ষেত্রে অ্যাডমিশন স্টুডেন্ট আর এলিজেবল টু অ্যাপিয়ারিং দ্য ফলোয়িং আপকামিং ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশন। অল প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই নোটিশটা সবার মধ্যে কনভে করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি এই নোটিশটার বিষয় হচ্ছে যারা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে রিঅ্যাডমিশন নিয়েছে তারা এই আপকামিং যে এক্সামিনেশনগুলো আসছে তার জন্য কিন্তু এলিজেবেল। আপকামিং ফার্স্ট এবং থার্ড সেমিস্টার, যেটা অড সেমিস্টার এখন শুরু হতে চলেছে 21 মার্চ থেকে, সেই পরীক্ষার জন্য রিঅ্যাডমিশন ক্যান্ডিডেট এলিজেবল। সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই নোটিশটা জানানো হয়েছে। আর একটা যে নোটিশ আছে সেই নোটিশটায় কিন্তু আমি চলে যাব। সেই দ্বিতীয় নোটিশটা কিন্তু 14 তারিখ পাবলিক করা হয়েছে। সমস্ত সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে যে সমস্ত ক্যান্ডিডেটদের ফেল ছিল তাদের রিভিউ করার জন্য, বা এই ক্ষেত্রে যে তোমাদের যে নির্দিষ্টভাবে তাদের সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে মানে আরটিআই বা সেই সাবজেক্টগুলোর এগেনস্টে কোনো রকম ইনফরমেশান বা অ্যাপ্লিকেশান করার জন্য একটি ফরম্যাট, এবং সেই ফরম্যাটে কিন্তু তোমরা যারা অ্যাপ্লিকেশান করতে চাও করতে পারো। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে নির্দিষ্টভাবে তোমাদের নাম, বাবার নাম এবং ইনস্টিটিউট নেম লিখতে হবে, তারপরে কোন সেমিস্টার এই খোপে সেটা লিখবে, তারপরে তোমার সাবজেক্টের নাম উইথ সাবজেক্ট কোড, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার লিখে তোমার নির্দিষ্ট সিগনেচার করতে হবে, তারপরে তোমার কলেজের প্রিন্সিপালের সিগনেচার এবং স্ট্যাম্প মেরে এই কাগজটা কিন্তু জমা করতে হবে। এইখানে দেখো টোটাল যে তোমাদের অ্যানেক্সার 2 রয়েছে এটা কিন্তু এক্সেল ফরম্যাটে করতে হবে। এই সবগুলোকে সব কিছু করে নিয়ে কিন্তু এই অ্যানেক্সারগুলোকে তোমাদের মেল করতে হবে। যদি কেউ করতে চাও এই ক্ষেত্রে, যারা স্যাটিসফাইড নয় রেজাল্টে তাদের ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পক্ষ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ এসছে। এবং এই যে গুরুত্বপূর্ণ নোটিশের অ্যাপ্লিকেশান কিন্তু মোটামুটি 17 তারিখের মধ্যে দিতে হবে খুব গুরুত্বপূর্ণভাবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো অবশ্যই যারা ভিডিওটা দেখছো খুব তাড়াতাড়ি এটাকে আপডেট করে দাও এবং যত তাড়াতাড়ি সম্ভব মেলটা করে দাও। এখানে কিন্তু ফরম্যাটটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই ভিডিওটা, কারণ অনেক ক্যান্ডিডেটদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে কিন্তু ঠিকঠাক আসেনি, অনেকে আরটিআই করে
করেছে এই ক্ষেত্রে কিন্তু তোমরা চ্যালেঞ্জও করতে পারো। তো দুটো নোটিশ সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত বললাম, ভিডিওটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা জানোই পলিটেকনিক এডুকেশন ইনফরমেশান রিলেটেড সমস্ত রকম আপডেট তোমরা প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলে পেয়ে যাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।